আসসালামু আলাইকুম, স্বাগত আর টিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান নিখোঁজের 7 দিন পর ফিরে এসেছেন। দুপুরে তিনি রংপুরে শ্বশুর বাড়িতে ফেরেন বলে জানিয়েছেন তহার শ্যালক জাকারিয়া হোসেন। বর্তমানে তাকে রংপুরের ডিবি অফিসে নেওয়া হয়েছে। আদনানের সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে। এর আগে গত 10ই জুন রাজধানীর গাবতলী থেকে নিখোঁজ হন আবু তহা মোহাম্মদ আদনান। তার সঙ্গে 2 সহকর্মীও গাড়ি চালক ছিলেন বলে জানায় তার পরিবার। পরে গেল 16ই জুন তহার নিখোঁজের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী। দর্শক, রংপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, কখন নাগাদ ডিবি কার্যালয়ে আদনানকে হাজির করে সংবাদ সম্মেলন করা হবে এবং ঘটনায় ডিবি কি বলছেন জানাবেন আমাদের? নীরা, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ের সামনে। আপনারা দেখবেন যে আসলে এখানে আদনানকে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা যেটা জেনেছি যে আজকে 12টার সময় তার শ্বশুর বাড়িতে থেকে পুলিশ উদ্ধার করে তাকে এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়, এবং তার সাথে তার যে ড্রাইভার তিনিও রয়েছেন, আর বাকি দুজন এখনো নিয়ে আসা হয়নি। তার মধ্যে একজনকে শুনছি মিঠাপুকুর এবং একজনকে বগুড়া থেকে আনার কাজ চলছে। এবং আমরা যেটা জানি যে আসলে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মেট্রো ডিবি তারা কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং তারা জানাবেন যে আসলে এই আদনান রহস্যের নিখোঁজের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছেন এবং কেন সে এই সপ্তাহখানিক ধরে নিখোঁজ ছিলেন। এই বিষয়গুলো আসলে আমাদের কাছে এখন প্রশ্ন আছে, এখন এই প্রশ্ন আমরা এখন উত্তর পাইনি। কারণ আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে যে আদনান সশরীরে রংপুরে এসে পৌঁছেছে, এটি রংপুরবাসীর জন্য অনেকটা সন্তুষ্টির বিষয়। কারণ এছাড়া এখন পর্যন্ত কিন্তু আসলে কেন কি কারণে এবং কারা তাকে অপহরণ করেছিল, না সে নিজে নিখোঁজ হয়েছিল, সে বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। সব মিলিয়ে আমরা কিন্তু এখন দেখছি যে আসলে পুলিশের যে তথ্য, সে তথ্য অনুযায়ী আমরা কিন্তু সংবাদ সম্মেলনে না জানা পর্যন্ত, কথা শোনা পর্যন্ত আমরা কিন্তু আসলে বিষয়টা বুঝবো না। যার কারণে এখন পর্যন্ত যে সে সুস্থ সবল রয়েছে এটা আমরা জানি, তবে আর কিছুক্ষণ পরেই হয়তো এখানে সংবাদ সম্মেলন করবে ডিবি, তারপরে আমরা জানবো যে আসলে তার নিখোঁজের মূল রহস্য কি ছিল। তা নীরা, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। সীমান্তবর্তী জেলাগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলায়। রাজশাহীতে গেল 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। এখানে বর্তমানে শনাক্তের হার 43.87। যশোরে গেল 24 ঘন্টায় 154 জন নতুন করে আক্রান্ত হয়েছে, এর মধ্যে বেনাপোলে রয়েছে 11 জন। এখানে 362টি নমুনা পরীক্ষায় 154 জনকে পজিটিভ পাওয়া যায়। খুলনা মেডিকেল কলেজের কোভিড ডেডিকেটেড হাসপাতালে গেল 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় খুলনায় 164 জন এবং বাগেরহাটে 42 জন শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 156 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে 4 জনের। অন্যদিকে নেত্রকোনায় গেল 24 ঘন্টায় 14 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে করোনা পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনার করোনার পরিস্থিতির সবশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন আমাদের? আপনি জানেন খুলনায় কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় খুলনায় মোট 678 জনের, যা শতকরা হারের 33.3%। এই পর্যন্ত খুলনায় মোট 12,452 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় খুলনায় মোট 2 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 203 জন। আপনাকে আরো জানিয়ে রাখি, খুলনা করোনা হাসপাতালে এই মুহূর্তে 143 জন করোনা আক্রান্ত রোগী অবস্থান করছেন এবং খুলনা আইসিইউতে মোট 17 জন রোগী অবস্থান করছেন। নীরা, এভাবেই চলছে খুলনার করোনা। প্রতিদিনই কিন্তু খুলনায় এই মুহূর্তে এই কয়েকদিনই 200-এর উপরে আক্রান্ত রোগীর সংখ্যা। নীরা, এই ছিল খুলনা করোনা মেডিকেল হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ। নীরা মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান।
চট্টগ্রামে এসে পৌঁছেছে সিনোফার্মের 91,200 ডোজ টিকা। সকাল 7টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে টিকাগুলো এসে পৌঁছায়। এ সময় টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। পরে সেগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়। সিভিল সার্জন ফজলে রাব্বি বলেন, টিকাগুলো কবে কেন্দ্রে পাঠানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবে সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবনে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি জানান, 100টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা। রোগীরা ফোন করলে তাৎক্ষণিক তাদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দ্রুত সময়ে আরও 50টি সিলিন্ডার যুক্ত হবে। বাস র্যাপিড ট্রানজিটের বা বিআরটির নির্মাণ কাজের খোঁড়াখুঁড়িতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর উত্তরা থেকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যাতায়াতে। পৌনে এক ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। আর এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন এই রুটের যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও। বিজিএমএ জানিয়েছেন, শিগগিরই সড়ক মেরামতের কাজ শেষ না হলে পোশাক খাতে ক্ষতি হবে $1 বিলিয়ন। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম লাইফলাইন ঢাকা গাজীপুরের এই মহাসড়কটি যেন একেবারে স্থবির হয়ে পড়েছে। উন্নয়নের কথা বলে বিআরটি এর অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি পৌঁছেছে চরমে। 6 ঘন্টা 7 ঘন্টা প্রতিদিন যানজটে অপেক্ষা করে আমাকে গাড়ি চালাইতে হয় ভাইয়া। যাত্রীর কষ্ট, আমাদের কষ্ট, গাড়ির কষ্ট। টঙ্গির পরের থেকে আবদুল্লাপুরের পরের থেকে চৌরাস্তা পর্যন্ত এই বেহাল দশা। গাড়ি কাটছে তো পুরো জায়গা, পুরো জায়গা। আমরা গাড়ি ছেড়ে আসছি 12টার দিকে, এখন আসছি টঙ্গিতে, প্রায় 4 ঘন্টা লাগছে। ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকা যাত্রীদের পথে যেন শেষ হতে চায় না। প্রচুর রাস্তা খারাপ, এত খারাপ যে আমরা এখানে যাওয়া সম্ভব না। আজকে গেছি মনানার, 6 মাসে যাব এই রুট দিয়া, আর যাবো না এই রুট দিয়া। 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতো, আর এই এই জায়গায় দেখা যাচ্ছে যে 2.5 ঘন্টা রেগুলার। আগে আসতাম সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট লাগতো, এখন থেকে আমার বাসা থেকে টঙ্গি স্টেশন রোড আসতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। এ সড়কের ভোগান্তির শিকার কেবল যাত্রীরাই নন, দেশের 1/4 পোশাক কারখানা রয়েছে গাজীপুরে। কারখানার মালামাল নিয়ে রাস্তায় স্থির দাঁড়িয়ে থাকতে হচ্ছে কার্গো পরিবহনগুলোকে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ইচ্ছা থাকলেও দেখা যায় অনেকগুলো বায়ার আমার সেখানে যেতে পারে না, অনেকগুলো ফ্যাক্টরি মালিক ডেলি যেতে পারে না। তো যে ফ্যাক্টরি মালিক না যেতে পারে সে ফ্যাক্টরি প্রোডাকশন এমনি কমে যায়। আমরা যে কিছু পিছনে আছি এমনি করোনার জন্য আমাদের $6 বিলিয়ন এক্সপোর্ট কমে গেছে আগের তুলনায়। এখানে মনে করেন $1-2 বিলিয়ন এখান থেকে কমবে, এইসব কারণে কমবে। রাস্তা মেরামতের কাজ দ্রুত শেষ করার দাবি এই ব্যবসায়ী নেতার। অতি সত্বর একটা মিটিং করা উচিত, করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার এক্সপোর্ট, আমার আমার রাস্তা, আমার কর্ম ক্ষমতা কমে, কার্য সময় কমে যাচ্ছে ডেলি ডেলি। ভালো উদ্যোগ নেওয়া উচিত, যেমন আমাদের রপ্তানিকে আরো আমরা যদি আগিয়ে নিয়ে যেতে পারি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের 2 যাত্রী নিহত হয়। এ সময় গুরুতর আহত আরও একজনকে ঢাকার পথে না হলে সেও মারা যায়। নিহতরা হল ঢাকার খিলগাঁওয়ের মিরাজ হোসেন, লক্ষ্মীপুরের ফখরুল আলম ও দুলাল ও শেরপুরের বেলাল হোসেন। এ ঘটনায় একজন আহত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোস্তফা কামাল নামে পুলিশের এক এসআই নিহত হয়েছে। গেল রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবার কালামুরিয়ায় এই দুর্ঘটনা হয়। সংবাদ শেষ করব সৃষ্টিশীল গায়ক সঞ্জয় বড়ুয়ার কথা বলে। গানই আমার জীবন, গানই আমার মরণ, এই গানটি গেয়ে মানুষের মন জয় করেছেন পটিয়ার শারীরিক প্রতিবন্ধী সঞ্জয় বড়ুয়া। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও গান গেয়ে আর ছোট্ট একটি দোকানের আয় দিয়ে সংসার চালান এ অদম্য যুবক। কিন্তু করোনায় সামাজিক অনুষ্ঠান বন্ধ আর দোকানটিতে নেই কেনা বেচা, তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমরান ইমু। স্নেহ ভালোবাসা
গান শুনলে মনে হয় কণ্ঠ থেকে যেন মুক্ত ঝরে, গান দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন এ যুবক। কিন্তু তার জীবন ততটা সুখের নয়। চট্টগ্রামের পটিয়া উপজেলার উনাইপুরা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী সঞ্চয় বড়ুয়া 12 বছর বয়সে আম গাছ থেকে পড়ে কোমর হাত পায়ে মারাত্মক আঘাত পান। সে থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চলছেন তিনি। তিন ভাই আর দু বোনের সংসারে সবার বড় তিনি, তাই পরিবারের দায়িত্ব তার কাঁধে। নিজ পায়ে ভর করে দাঁড়ানোর শক্তি না থাকলেও থেমে যাননি সঞ্চয়। ছোট্ট একটি দোকানের রোজগার আর বিভিন্ন এলাকায় সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে চলে সংসার। আমাদের একটা পেজ আছে দীপ্রেন দুজয় ব্রাদার্স, তো আমরা পেজে দেওয়ার একদিনের মধ্যে এটা লাখ ভিউ পার হয়ে গেছে, তো দর্শক খুব কাছে করে নিয়েছে আর কি। মহামারী করোনায় সামাজিক অনুষ্ঠানে গান গাওয়া বন্ধ আর দোকানও নেই বেচা বিক্রি। সংসার চালানোর জন্য কখনো একা কখনো দলবল নিয়ে গান করেন সঞ্চয়। সে গান আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল, তা দেখে অনেকে সহযোগিতা করছেন। গাছ থেকে পড়ে যাওয়ার পর থেকে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, এরপর থেকে দেখতেছি গানে আমার সঙ্গী হবে, গান যদি আমার সঙ্গী হয়ে যায় তাহলে আমি একজন সঙ্গী পাবো, গানকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আমার পরিকল্পনা হচ্ছে কি এখন জাতীয় পর্যায়ে যেতে পারি, তাহলে আমি এতসাথে খুশি আর কিছুতেই হব না। সঞ্চয়ের প্রতিভায় মুগ্ধতার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতৃবৃন্দ, সহায়তা নিয়ে পাশে থাকার আশ্বাসও দেন। গানের জন্য যদি আপনাদের কাছ থেকে হোক বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক যদি একটা সুযোগ পাই তাহলে তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমরা সঞ্চয়ের পাশে দাঁড়াবো, আমরা সঞ্চয়কে আর্থিকভাবে সহায়তা করব এবং তার গান নিয়ে যেন সে আরও বড় পরিসরে এই গান গাওয়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব। কারো ওপর নির্ভরশীল হয়ে নয়, সবার সহযোগিতা নিয়ে জীবন সংগ্রামে টিকে থাকতে চান সঞ্চয়, স্বপ্ন বড় পরিসরে গান গাওয়ার। রাসেল আহমেদ, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।